সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের লেসন। আজকের লেসন তোমরা জেনেছো নিশ্চয়ই। আমি ডক্টর আনিসুর রহমান শিপলু তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর্টিকেল, যে আর্টিকেলগুলো এইচএসসি পরীক্ষায় এসছে 2019 সালে, সেই সালগুলোর প্রশ্ন নিয়ে আলোচনা এবং কেন কোন নিয়মে এসছে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও শুরু করছি। অ্যান্সার অ্যান্ড অ্যানালিসিস অফ বোর্ড কোশ্চেন্স 2009, যে কোশ্চেনগুলো এসছে ওই কোশ্চেনের উপরে আলোচনা, অ্যান্সারগুলো বলে দেব। আর্টিকেলস সলিউশন অফ বোর্ড কোশ্চেন্স ডিবি 2019, ঢাকা বোর্ডের কোশ্চেনটা আমরা প্রথমে নিই, দেখি এখানে কি বলা হয়েছে। একটুখানি তোমরা দুই লাইন পড়ে নিলে ভালো হয়, বিষয়টা বুঝতে সুবিধা হয়। তাহলে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, তার মানে আমাদের পার্লামেন্ট হাউস নিয়ে কথা বলা হচ্ছে এখানে। দি হবে এই কারণে, দি পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, এই অফ দিয়ে দেখো এই পার্লামেন্ট হাউসকে নির্দিষ্ট করা আছে, অথবা সরকারের একটা সংস্থা, এই সংস্থা হিসেবেও দিবসে। এই নিয়মটা তোমরা দেখে নিও আমার ভিডিও থেকে, বা এই নিয়মটা সব জায়গায় আছে। বি নাম্বারে বা ইজ, এখানে অ্যান হবে, অ্যান হবে এই কারণে যে এই নাউন এই বিল্ডিংটাকে বোঝাচ্ছে, অ্যান এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। যদি এখানে অ্যাডজেক্টিভ এবং এখানেও আরেকটা অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলি আমরা, সেটা আছে, কিন্তু বিল্ডিংকে বোঝাচ্ছে আমরা এখানে অ্যান এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং বলবো, অ্যান বলবো। তার মানে ইনফ্যাক্ট ইট ইজ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার। এখানেও তোমরা দেখো এই নিয়মটা খুব বেশি বেশি আসবে, তোমাদেরকে আমি এর আগেও বলেছি, অফ দিয়ে নির্দিষ্ট করা থাকবে, বা ইন বা অন্য কোনো প্রিপোজিশন দিয়ে নির্দিষ্ট করা থাকবে। সাধারণত অফ এবং ইনই বেশি আসে। এখানে এই যে অফের আগে যে নাউনটা রয়েছে এটা নির্দিষ্ট করে আছে অফ দিয়ে। ওয়ান্ডার মানে হচ্ছে আশ্চর্য, কোথাকার আশ্চর্য, মডার্ন আর্কিটেকচার এবং টেকনোলজির আশ্চর্য। তো এখানে আমরা নির্দ্বিধায় দি দিয়ে দিতে পারবো, দি ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। এটা মনে রাখলে অনেকগুলো তোমরা করতে পারবে, যে অফ দিয়ে বা ইন দিয়ে যে নাউনটা করা হয় নাউনের আগে দি হয়। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি দি হবে, এটা তো তোমার বুঝবেই। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ডের আগে দি হবে, কারণ তোমরা জানো যে যে কোনো জিনিস এই বিশ্বে একটা আছে, ওয়ার্ল্ড তো একটাই, এই একটা মাত্র জিনিসের আগে দি হয়। এর দি সান, দি ইউনিভার্স, এগুলো সব একটা জিনিস বলে দি হবে। ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ আ হাইলি, এ হবে, কারণ এখানে কি আছে, এটা আমরা অ্যাডভার্ব বলি, আর এটাকে বলি এক্সপেন্সিভ শব্দটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ দিয়ে এই বিল্ডিংটাকে বেশি করে বোঝাচ্ছে। আমরা এখানে দিও দিতে পারি, যদি বোর্ডের এরকম প্রশ্ন আসে দুইটা দিলেই মিলে যায়, তাহলে বোর্ডের যখন সলিউশন খাতা দেখার জন্যে এক্সামিনারদেরকে ডাকা হয়, তখন এই দুটো অ্যান্সারই এখানে দেওয়া হয়। ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, অথবা ইট ইজ দি হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটাই বেশি আসে। তারপরও দুটো অ্যান্সার অনেক সময় দিয়ে থাকে। জি নাম্বারে মেনটেন্যান্স কস্ট অফ দি পার্লামেন্ট হাউস, এখানে আবার দেখো তোমরা এই যে অফ দিয়ে নির্দিষ্ট করা আছে, কি বলা হচ্ছে, মেনটেন্যান্স কস্ট, এটা মেরামতের যে খরচ, মেরামতের খরচ এখানে নির্দ্বিধায় আমরা দিয়ে দেবো। দি মেনটেন্যান্স কস্ট অফ দি পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুই আইকান, এখানে ক্রস হবে, কারণ এই নাম এখানে, এই আর্কিটেকচার, আমেরিকান আর্কিটেকচার আমাদের এই পার্লামেন্ট হাউসটা ডিজাইন করেছিলেন, এখানে যেহেতু নাম এখানে ক্রস হবে। যে কোনো জিনিসের নাম, এটাকে আমরা বলি প্রপার নাউন, নাম অথবা বিশেষ করে স্থানের নাম বা ব্যক্তির নাম। ডিজাইন দিস বিল্ডিং, ডিজাইন দিস বিল্ডিং, এখানে আর কোনো কিছু লাগে না, এখানেও ক্রস হবে। এভরি ডে মেনি ভিজিটার্স, মেনি ভিজিটার্স থাকলে এখানে কিছুই হতো না, যেহেতু মেনি আছে, মেনি এ ভিজিটার হবে, এখানে এ হবে, মেনি এ দিয়ে একটা এক্সপ্রেশন আছে, অনেক বুঝায়, কিন্তু এটা সিঙ্গুলার গঠনে সিঙ্গুলার ধরা হয়।
মেনি এ ভিজিটর, আর যদি মেনি ভিজিটর্স থাকতো তাহলে আর এখানে ক্রস হতো, তাহলে এখানে হবে অ্যান। এখানে আমি অ্যান্সারগুলো দিয়ে দিছি, তোমরা পরে আবার মিলিয়ে নিতে পারবে। থ্যাংক ইউ। পরেরটাই চলে যাই, আর্টিকেল সলিউশন অফ বোর্ড কোশ্চেন্স রাজশাহী বোর্ড 2019, দেখে আসে এখানে কি আছে। দি ন্যাশনাল ফ্লাগ রিপ্রেজেন্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ, এই যে আবার অফ আছে, নির্দিষ্ট করা আমরা দিয়ে দেব। বি নাম্বারে অফ দি কান্ট্রি, এটাও সাধারণ দিই, আমরা জেনারেল দিই বলি, এটাকে এসে যায় অফ দি কান্ট্রি, যেহেতু এই এটাও নির্দিষ্ট করছে আমাদের দেশটাকে বোঝাচ্ছে। আওয়ার্স ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা অ্যান হবে, আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা ইন্ডিপেন্ডেন্ট এ অর্থে ব্যবহার হয়েছে। হেন্স, হেন্স মানে সুতরাং, সুতরাং উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ, সুতরাং আমাদের একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে, সিম্বলাইজিং, যেটা সিম্বলাইজ করছে, সিম্বলাইজ মানে হচ্ছে প্রতীক হওয়া, আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ক্লোথ অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে যে অফ আছে আবার নির্দিষ্ট করা আছে, দি ক্লোথ অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ কটন, মেড অফ কটন, তার মানে এইগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন, কটন, সিল্ক, লিনিয়ান, এই ম্যাটেরিয়াল নাউনের আগে এ বা অ্যান বা দি হয় না, তারপরও এখানে সাধারণ অর্থে ক্রস আসে। দেখো মেড অফ কটন, এখানে কোনো শব্দই সাধারণত আসে না অর্থ অনুযায়ী। আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, মেনটেইনিং রেশিও অফ ইটস লেংথ, এই যে দি রেশিও অফ ইটস, আবার অফ আসছে, এখানে দি হবে। দেয়ার আর ডিফারেন্ট সাইজেস অফ ন্যাশনাল ফ্ল্যাগ, দি ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ফ্ল্যাগ ইজ গ্রিন হুইচ সিম্বলাইজেস আওয়ার লাইফ অ্যান্ড এনার্জি, ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ ব্লাড রেড সার্কেল, ব্লাড রেড সার্কেল, এখানে অ্যান হবে, কারণ ব্লাড রেড এটা অ্যাডজেক্টিভ আর এইখানে হচ্ছে নাউনটা রয়েছে। এই নাউনের আগে আমরা বলবো ফ্ল্যাগটা, দেয়ার ইজ, এখানে ফ্ল্যাগের মধ্যে একটা ব্লাড রেড রক্তের মতো রঙের সার্কেল আছে, আ ব্লাড রেড সার্কেল, তাহলে অনির্দিষ্ট করে বলা আছে যে কোনো একটা। রিপ্রেজেন্টিং আওয়ার হার্ড স্ট্রাগল অ্যান্ড ব্লাড শেড, রেড সার্কেল এখানে দিই হবে নির্দ্বিধায়, কারণ এই যে রেড সার্কেলটা এর আগে একবার বর্ণনা করা আছে, আগেরটাই এ হলে পরেরটাই দিয়ে হবে, পরেরটাই ওই একই জিনিস যতবার বর্ণনা করবে সব সময় দিয়ে হবে। এখানে অবশ্য দ্বিতীয়বার বর্ণনা করছে, আমরা এ দেব, দি দেব, সরি, দি রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস দ্য হিরোইক ব্লাড শেড অব মার্ডার্স, এখানে যদিও অব দি সাধারণভাবে দি হয়, অব দি মার্টার্স, এই মার্টার কারা, আমাদের দেশের শহীদ রেন, এটা অনেকটা নির্দিষ্টই আমরা ধরব, জেনারেল দি বলা হয়, জেনারেলভাবে এটা ড্রপ থাকে, অব দি মার্টার্স, এখানে আমরা দিয়েছি অব দি কান্ট্রি, এই যে অব দি কান্ট্রি, এই দিগুলো ন্যাচারাল দি বলা হয়, সাধারণভাবে চলে আসে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস ভাইটাল রোল ইন দ্য লাইফ অফ এ নেশন, এখানে দি হবে, কেন দি হবে, এখানে এই ভাইটাল রোল মানে মূল ভূমিকা পালন করে, কিসের মূল ভূমিকা পালন করে, ইন দ্য লাইফ অফ আ ন্যাশন, এই ন্যাশনের জীবনের ভাইটাল রোল, তার মানে এই ইন দিয়ে এখানে নির্দিষ্ট করা আছে, আমরা দেখিয়েছিলাম ইন বা এই যে অফ দিয়ে যে নির্দিষ্ট করা থাকে তার আগে অবশ্যই দি হবে এই নাউনটার আগে। ওকে, আমরা দেখে আসি, এখানে দি দেয়া আছে, এ দেয়া যেতে পারে, এও মিলে যায়। ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস আ ভাইটাল রোল ইন দ্য লাইফ, একটা ভাইটাল রোল প্লে করে, এটাও আমরা বলতে পারি, দি ভাইটাল রোল ইন দ্য লাইফ, এই যে লাইফের ভাইটাল রোল নির্দিষ্টও করতে পারি, দুইটা অ্যান্সারের যে কোনো একটা হবে। আর বোর্ডে এই অ্যান্সারগুলো দেয়া থাকে, এক্সামিনার এইভাবেই খাতা দেখেন। ওকে, গো নেক্সট, আমরা আসি দিনাজপুর বোর্ড 19। চাইল্ডহুড অর বয়হুড ইজ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড, একজন মানুষের ফর্মেটিভ পিরিয়ড, এ হবে এখানে, একজন বুঝিয়ে, স্যার ম্যানের আগে জাতি বুঝালে সে দি হয় না। ডিউরিং দিস পিরিয়ড এ চাইল্ড রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার, একজন চাইল্ড, এইটা অনির্দিষ্ট যে কোনো চাইল্ড হতে পারে, এই জন্যে আমরা এ দেব। সিতে মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু দ্য, এখানে এটা এটাও আমরা এ দেব, কারণ একটা মারের হার্ট
হার্টকে বোঝাচ্ছে, এই হার্টটাকে আর এদিকে বুঝায় নাই, প্রথম বোঝাচ্ছে, প্রথম সিঙ্গুলার হিসেবে নাউন আমরা পেয়েছি এখানে, এ দেব। এ মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েল বিং অফ, এই যে অফ দে আছে, আবার এখানে আমরা দি দেবো, ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েল বিং দুটাকে বুঝাইছে নির্দিষ্ট করে এই অফ দিয়ে, দি ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েল বিং অফ দি চাইল্ড অথবা অফ এ চাইল্ড, এখানে দুটোই আসে, দি দেওয়া যেতে পারে, কারণ এখানে ওই চাইল্ডের কথা আগে বর্ণনা করা হয়, সেখানে আমরা দি দিতে পারি, তবে এটাও এসে যায় অফ বিং অফ এ চাইল্ড। ইফ ডিউরিং দিস পিরিয়ড মাদার ট্রাইজ টু ব্রিং দি মাদার হবে, ওই মাকেই যেহেতু বোঝাচ্ছে, দি মাদার ট্রাইজ টু ব্রিং দ্য চাইল্ড, এখানেও দি হবে কারণ এই চাইল্ডকে আবার আগে বুঝিয়েছে, আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াজ, অ্যাকর্ডিং টু হার, এখানে যদিও সুপারলেটিভ ক্রস হবে কারণ হারের পরে হার বেস্ট আইডিয়াস কোনো কিচ্ছু এখানে হয় না। চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপিরিয়র্স, এ চাইল্ড দেওয়া যেতে পারে, এখানে দিও দেওয়া যেতে পারে, কারণ এই চাইল্ডরা এই চাইল্ড কিন্তু নয়, আমরা অনির্দিষ্ট ধরতে পারি, অথবা ওই চাইল্ডকেই আমরা ধরতে পারি, দি চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপিরিয়র্স, প্যারেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড লাভ অল, লাভ অল এখানে ক্রস হবে কারণ এখানে সরাসরি লাভ অল ইরেসপেক্টিভ অফ কাস্ট সরাসরি চলে আসে। ওকে, এখানে আমরা ক্রস দিয়েছি, এখানেও ক্রস হবে। টু হার বেস্ট আইডিয়াস, টু হার বেস্ট, এখানে ক্রস দিয়েছে, হ্যাঁ, আর এখানে দি দিয়েছে, এখানে এ দেওয়া যেতে পারে যদি কেউ যুক্তি দেখায় যে এই চাইল্ড আর এই চাইল্ড এক নয়, তাহলে এ দিতে পারে। ওকে, গো টু দ্য নেক্সট আর্টিকেল সলিউশনের, এবার জে বি দ্যাট মিন্স যশোর বোর্ড, যশোর বোর্ডেরটা সলভ করে আসি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, এটা তো দি হবে, এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝি, কি মানে চাবিকাঠি, সফলতার চাবিকাঠি নির্দিষ্ট করছে যার কারণে আমরা দিয়ে দেব, এই টু সাকসিস, এই সফলতার এটা দিয়ে নির্দিষ্ট করা হয় অফ কিংবা অন্য অন্যান্য প্রোনা প্রিপোজিশন দিয়ে, দি কি টু সাকসিস ইন আওয়ার লাইফ, বিতে হবে ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন, দি ইন্ডাস্ট্রিয়াস হবে, এখানে শুধু অ্যাডজেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস মানে যারা কর্মঠ বা কঠিন কাজ করে, দি দিলে সকল ইন্ডাস্ট্রিয়াসকে বোঝায়, তার মানে এটা নিয়ম হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের আগে সকলকে বোঝানোর জন্য দি হবে, যেমন দি পোর, দি পোর মানে সকল দরিদ্র। ক্যান প্রসপার ইন লাইফ ম্যান হু ডাজ নট আন্ডারটেক, এখানে দি হবে কারণ এই যে হু দিয়ে নির্দিষ্ট করেছে, এইটা হচ্ছে আমরা বলি ক্লজ, হু ডাজ নট, হু দিয়ে দি ম্যান হু, সেই লোকটা, যে লোকটা, তার মানে ক্লজ দিয়ে এখানে নির্দিষ্ট করেছে, ডাজ নট আন্ডারটেক হার্ডওয়ার্ক, আন্ডারটেক দ্য হার্ডওয়ার্ক, এখানে স্বাভাবিকভাবে এসে যায় আর কি, দি দি হার্ডওয়ার্ক ক্যান নেভার গো এ লং ওয়ে, এখানে অনির্দিষ্ট একটা লং ওয়ে, অনেক দূর যেতে পারে না, যে কোনো একটা দূর পথ বুঝাইছে, যার কারণে এ হবে এই লং ওয়ে। ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো তোমরা আগেই দেখেছো, ওয়ার্ল্ডের আগে দি হবে কারণে এই ওয়ার্ল্ড একটা জিনিস বলে, মেনি ম্যান ইজ নট, আবার ওই যে মেনি এ ম্যান, এখানে সিঙ্গুলার ভার্ব রয়েছে যার কারণে আমরা মেনি এ ম্যান বলবো, মেনি এ ম্যান মানে অনেক মানুষ, কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব আছে, সিঙ্গুলার দিয়ে অনেক বুঝায় যার কারণে মেনি এ ম্যান হয়, নট অ্যাওয়ার অব দ্য সিগনিফিকেন্স, এখানে তো দি হবেই কারণে এই যে অব আছে, অপের আগে নাউন আছে, অব দি সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স, স্বাভাবিকভাবে এখানে কিছু হয় না, অফ ডিলিজেন্স, ডিলিজেন্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত এ অ্যান দি হয় না, ফর হুইচ দে ক্যান নট রিপ বেনিফিট, আবার এখানে আবার দি হবে যে দি বেনিফিট অফ সাকসেস, অফ এর আগে নাউন আছে। অ্যান্সারটা দেখে আসো, তোমরা মিলিয়ে নিও। ওকে, নেক্সটে আমরা চলে যাই, আর্টিকেল সলিউশন করবো এবার, সিবি কুমিল্লা বোর্ড 2019, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস,
ট্রু হিজ ওয়ার্ডস, তার মানে এখানে কোনো শব্দ লাগে না, এখানে ক্রস হবে। হি ডাজ নট ডিভিয়েট ফ্রম দি পাথ অফ, আবার এই যে অফ আছে, অফের আগে নাউন আছে, দিয়ে দেবো দি পাথ অফ অনেস্টি। হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট অফ অনেস্টি, কনসিস্ট অফ অনেস্টি, তার মানে এখানে কিছু হয় না, স্বাভাবিকভাবেই এসে যায় যে ক্রসটা, কনসিস্ট অফ অনেস্টি। হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড, ভিকটিম টু গ্রিড এখানেও কোনো আর্টিকেল হবে না, কারণ ভিকটিম টু গ্রিড এটা হচ্ছে লোভের শিকারে পরিণত হওয়া, কোনো কিছু আসে না। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি প্রপার্টি, হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ড এখানে দি দেয়া যেতে পারে, আবার কেউ ইচ্ছা করলে ক্রসও দিতে পারবে। দি কেন দেব, আফটার দ্য ওয়ার্ল্ড প্রপার্টি, এই যে ওয়ার্ল্ডলি বলেছে, প্রপার্টিটাকে নির্দিষ্ট করেছে এই অ্যাডভার্বটা, সেই যুক্তিতে এখানে দি দেওয়া যেতে পারে, হ্যাঙ্কার আফটার দি ওয়ার্ল্ডলি প্রপার্টি। এফ নাম্বার হচ্ছে অনেস্ট ম্যান অবস্টেন্স, এটা তো বোঝা যাচ্ছে অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ। অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে বিরত থাকে, অ্যাবস্টেইন হিম ফ্রম কারাপশন, কারাপশন থেকে একজন সৎ মানুষ বিরত থাকে। হি ডাজ নট মিক্স উইথ কারাপ্টেড পিপুল, উইথ কারাপ্টেড এখানে ক্রস দেওয়া যেতে পারে, আবার যদি কেউ বলে ক্রস হবে কেন, সাধারণত প্লুরাল নাউনের আগে ক্রস হয়, এ অ্যান দি হয় না, কেউ দি দিতে পারে এই কারণে যে শুধু পিপুল বোঝায় না, উইথ দি কারাপ্টেড পিপুল, পিপুলকে আবার নির্দিষ্ট করেছে কারাপ্টেড দিয়ে, তাহলে দি দেওয়া যেতে পারে, এটা হতে পারে, দুই রকম অ্যান্সার এখানে এসে যায়। তবে সাধারণত উইথ কারাপ্টেড পিপুল ক্রস দেব আমরা। হি ইজ ম্যান, এখানে আবার এই যে হু দিয়ে নির্দিষ্ট করেছে, হি ইজ দ্য ম্যান হু ট্রাইস টু গেট, এটাকে আমরা বলবো ক্লজ দিয়ে নির্দিষ্ট করা, ফ্রম গুড ডিডস। আই নম্বরে গ্রিড ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম, গ্রিড ফর ওয়েলথ এখানে কিছু হবে না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, গ্রিড মানে লোভ, লোভ ওয়েলথের জন্য, আবার এখানে দি দেওয়া যেতে পারে, কারণ এই যে এই লোভটা কিসের লোভ, ওয়েলথের জন্য লোভ, দি গ্রিড ফর ওয়েলথ অথবা গ্রিড ফর ওয়েলথ, দুইভাবেই বলা যেতে পারে, দুই ধরনের অ্যান্সার হতে পারে। ডাজ নট টাচ হিম, পিপুল শুড ফলো দ্য পাথ অফ অনেস্ট পিপল, পাথ অফ দ্য অনেস্ট পিপল অফ, এই যে অফ আছে এখানে আমরা দি দিতে পারি, অনেস্ট পিপুলকে বুঝাইছে, এই জন্যে নির্দিষ্ট হবে। ওকে, অ্যান্সারটা দেখে আসতে পারো তোমরা। থ্যাংক ইউ, গো ফর দ্য নেক্সট। চিটাগাং বোর্ড 2019-এ যাই। হোয়াট ইজ প্যাট্রিয়টিজম, আগেই জিজ্ঞেস করছে, প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেম কি, ইট ইজ নোবেল ভার্চু, ইট ইজ আ নোবেল ভার্সু হবে, এটা ভার্সুটা একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, একটা বুঝিয়েছে আর কি, ইট ইজ এ নোবেল ভার্স, ইট ইন্সপায়ার্ড ম্যান, ইট ইন্সপায়ার্স ম্যান টু ডেডিকেট হিজ, এখানে কোনো কিছুই হবে না, আবার যদি কেউ মনে করে যে সকল মানুষকে বোঝাচ্ছে তাহলে কিছু হবে না, আর যদি বোঝায় যে একজন মানুষকে বোঝাচ্ছে তাহলে কিন্তু এ দেওয়া যেতে পারে, ইট ইন্সপায়ার্স এ ম্যান, একজন মানুষকে, এ আমরা দেব, এই ম্যান হু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিস কান্ট্রি, আবার এই যে অফ হিস কান্ট্রি এটা এর মাঝখানে কিছু আসে না। ডিতে দেখি ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দি ম্যান, কেন দি ম্যান, এখানে এ ম্যানও দেওয়া যেতে পারে, এ ম্যান একজন মানুষ, উইদাউট প্যাট্রিয়টিজম ছাড়া একজন মানুষ, অথবা সেই মানুষটা যার ভেতরে প্যাট্রিয়টিজম নেই, দি ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দুইটাই হতে পারে। ইজ নো বেটার দ্যান আ বিস্ট, এটা তো এমনি বোঝা যাচ্ছে, বিস্ট মানে পশু, একটা পশুর চাইতে বেশি কিছু নয়। এ ট্রু প্যাট্রিয়ট, একটা সত্যিকারের দেশপ্রেমিক, ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান, ক্রস হবে বাই হিজ কান্ট্রিম্যান, এখানে সাধারণত কোনো কিছুই হয় না। হি থিঙ্কস ফর বেটারমেন্ট অফ হিস কান্ট্রি, ফর দ্য বেটারমেন্ট, দি কেন হবে, এই যে অফ আছে, বেটারমেন্ট হচ্ছে নাউন, ভালো, তার ভালো জন্য সে চিন্তা করে। অন দি কন্ট্রারি, এটা তো অন্য দিকে, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা দি আছেই, অন দি কন্ট্রারি, অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, একজন আনপ্যাট্রিয়টিক ম্যান চিন্তা করে অফ হিজ ওন ইন্টারেস্ট, দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, এটা সাধারণভাবে দি এসে যায়, দেশের জন্যে যারা মারা যায়, দুজ হু ডাই ফাদার, দেখে আসি অ্যান্সারগুলো দিয়ে এসছে, সেটা পজ দিয়ে তোমরা মিলিয়ে নিতে পারো।
আমি দ্রুত চলে যাচ্ছি। এবার আসে সিলেট বোর্ড 2019। আই হ্যাভ আঙ্কেল, আই হ্যাভ অ্যান আঙ্কেল, এটা তেমনি বোঝা যাচ্ছে। আই হ্যাভ অ্যান আঙ্কেল হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড ফ্রম আর্মি, ফ্রম দি আর্মি হবে, এটা একটা পুরো আর্মিকে বোঝাচ্ছে, সরকারের একটা সংস্থা আমরা বলবো দি আর্মি। হি ইউজ টু বি এবিআই এজেন্ট, তা সে এবিআই এজেন্ট, এর আগে আমরা বলবো অ্যান এবিআই এজেন্ট, এটা যদিও অ্যাব্রিভিয়েশন আমরা সংক্ষেপ বলি, এ উচ্চারণ করতে গেলে এখানে ভাওয়েল আসে, যার কারণে আমরা অ্যান এবিআই এজেন্ট বলবো। অ্যান্ড এভরিবডি সেইজ হি হ্যাজ বিন অ্যান অনেস্ট ম্যান অল হিজ লাইফ, অ্যাজ এ চাইল্ড আই লাভড হিম ফর হিজ স্টোরিজ, হি ওয়ান্স টোল্ড মি দ্যাট হি মেট ওয়ান আইড এলিয়েন, তিনি একটা ওয়ান আইড এলিয়েন দেখেছিলেন। অ্যান হওয়ার কথা কিন্তু ও আছে, কিন্তু ওই যে ও আ ডাবল ভাওয়েল বলে এ ওয়ান আইড এলিয়েন হবে, এ হবে। ফ্রম দি স্পেস, স্পেসটা মানে মহাশূন্য, এই মহাশূন্য একটাই আছে, যার কারণে এখানে দি হবে, এই বিশ্বে যত একটা জিনিস আছে তার আগে দি হয়, অফ দি স্পেস। অ্যালিয়েন ডিড নট নিড অ্যানি অক্সিজেন, অ্যান অ্যালিয়েন হবে, একটা অ্যালিয়েন অক্সিজেনের প্রয়োজন হয় না তার। অ্যান্ড ইট ডিড নট হ্যাভ আ নোজ, নোজ ও নাই, একটা জিনিস বোঝাচ্ছে। আই নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ওয়াজ হার্ড স্টোরি, ইট ওয়াজ এ হার্ড স্টোরি, স্টোরিটা একটা সিঙ্গুলার নাউন, এই জন্য আমরা এর আগে আ হার্ড স্টোরি বলবো। টু বিলিভ আই অ্যাম নট হি ওয়াজ টেলিং মি দ্য ট্রুথ, ট্রুথের আগে সাধারণত দিয়ে হয়, এটা এমনি আমরা বুঝবো। মে বি হি ইজ নট সো অনেস্ট, নট সো অনেস্ট ম্যান হলে এখানে অ্যান হতো, কিন্তু যেহেতু শুধু অনেস্ট আছে এখানে ক্রস হবে, সো অনেস্ট আফটার অল, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল হয় না। ওকে, তোমরা একটু দেখে নিতে পারো। বিবি বোর্ড, বরিশাল বোর্ড 2019। মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান, এখানেও ডাবল ভাওয়েল উচ্চারিত হয়, ইউ মানে ই ইউ, এখানে আমরা এ দেব, একজন ইউরোপিয়ান। অ্যাজ হি ইজ ইংলিশম্যান, এখানে আবার অ্যান দেবো, অ্যান ইংলিশম্যান, শুধু এই একজন ইংলিশম্যান, সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে। তোমরা জানো সিঙ্গুলার নাউন বুঝালেই সেটা আমরা এ বা অ্যান দিই, অ্যান ইংলিশম্যান। হি নোজ ইংলিশ ওয়েল, যে ইংলিশ ভালো জানে, ইংরেজি তো যে ভাষা, ভাষার আগে কোনো কিছু হয় না, আর্টিকেল হয় না, আমরা ক্রস দেব। আবার যদি জাতি হতো তাহলে আমরা দিয়ে দিতাম। যাই হোক, হি ইজ অনারেবল টু এভরি ওয়ান দো হি ইজ আ ওয়ান আইড ম্যান, হি ইজ অনারেবল, এখানে ক্রস হবে, অনারেবল শুধু অনারেবল নাউন না, এটা অ্যাডজেক্টিভ। আর এখানে এই ওয়ান আইড ম্যান, ম্যান আছে নাউন, আমরা এই জন্যে ওয়ানের আগে এ হয়। ওয়ান ডে হ্যাভিং এস ও এস, হ্যাভিং অ্যান এস ও এস, এটা সংক্ষেপ, সংক্ষেপের আগে এস দিতে গেলে, এস উচ্চারণ করতে গেলে এ আসে, ভাওয়েল আসে, যার কারণে অ্যান হবে। অ্যান এস ও এস হি ওয়েন টু দ্য ইউএস, ইউএস এর আগে দি হবে, কারণ যতগুলো কনফেডারেশন বলি আমরা, অনেকগুলো স্টেট দিয়ে যে দেশ তৈরি হয় সেই দেশগুলোর আগে দি হয়। ইউএস, দি ইউএসএ, যেমন দি ইউএস, ইউনাইটেড কিং, দি ইউনাইটেড কিংডম। হিজ ব্রাদার জনসন লিভিং দেয়ার জয়েন্ট দি আর্মি, আর্মির আগে অবশ্যই দিয়ে হবে, এটা একটা সংস্থার নাম। লাস্ট ইয়ার হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, এখানে দি হবে যে দুই ভাইয়ের মধ্যে সে ইয়াঙ্গার, যদিও এখানে আমরা বলি দি হবে, এই অফ দিয়েও নির্দিষ্ট করা যায় যে দুই ভাইয়ের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে তুলনা বদলে সাধারণত দি হয়। ওয়েন মিস্টার ব্রাইট মেট হিজ ব্রাদার হি কুড নট শেড টিয়ার্স, কুড নট শেড টিয়ার, শেড টিয়ার মানে অশ্রুবরণ করা, তার মানে এখানে কোনো কিছু আসে না। থ্যাংক ইউ ফর অল, আমরা এটা আলোচনা করলাম 2019-এর প্রশ্নগুলো, এইচএসসি পরীক্ষার যে বোর্ডের প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে।